शासक बिरोधी मध्य तर्जा जुक्ति पाल्टा जुक्तिर मध्य आरो एक छवि मुहूर्ते भाइरल तृणमूल श्रमिक नेतार पार्टी पेदी देखा जा दलेर एक कर्मी के पदसेवार वीडियो इतिमदे वायरल हो गए और वायरल हवार पर ही वितर्के मुर्शिदाबाद आईएनटीटीयूसी जिला सभापति वितर्कित तो छवि सामने आसते ही शासक दल के विधेचे बिरोधीरा पाल्टा साफाई दिए वितर्क आरो बाड़िएछेन आईएनटीटीयूसी जिला सभापति এভাবেই তৃণমূলের শ্রমিক নেতার পা টিপে দিচ্ছেন দলীয় কর্মী। ইনি পার্থপ্রতিম সরকার, কান্দির পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা আইএনটিটিইউসির মুর্শিদাবাদ জেলার সভাপতি। পার্থপ্রতিম সরকারের পদসেবার এই ভিডিও ভাইরাল হতে নবাবের জেলায় সরগো। নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে। শাসক শিবিরের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। এটাই বোঝাচ্ছে আবার দাসত্ব প্রথা ফিরে আসছে। তো এটা খুবই খারাপ লাগলো দেখে, এটা লজ্জাও লাগলো কি সত্যি করে কোথায় চলে গেছে এই পার্টিটা। যদি কেউ আন্দোলন করে উঠে আসা নেতা হয় তাহলে কখনোই কাউকে দিয়ে পার্টি পানো হয় না। এই জন্য মনে হচ্ছে কাঁদির কোনো জমিদার তার কোনো গোমাস্তাকা দিয়ে তিনি পার্টি পাচ্ছেন। বরফ জল এনে পায়ে বরফ এবং জল আমাকে বসে দিচ্ছিল। সেই সময় পার্কে বহু ভিজিটারও ছিল, তারা কেউ হয়তো ছবিটা তুলেছে যে বাবিদা পড়ে গেছে। কিভাবে ভিডিও ভাইরাল হয় তা নিয়ে পুলিশের দ্বারস্থ আইএনটিটিইউসির জেলা সভাপতি। তবে শাসক নেতার কীর্তি এখন নবাবের জেলার আলোচনার বিষয়। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা।